আমার আব্বা ভাইরা নিজের দিকে তাকান, আমরা কত দুর্বল, কত কমজোর, কত অসহায়। আমাদের শরীরে সামান্য একটা শিরা ছিঁড়ে যায়, আমরা সেই যন্ত্রণায় ছটফট করি। দুনিয়ার এই আগুনকে 70,000 বার ধোয়ার পরে এই আগুন তৈরি হয়েছে, জাহান্নামের আগুনটা হলো কালো। সেখানে জাহান্নামীদের করে খাওয়ানো হবে কি, জাক্কুন গাছ। কথা বুঝা আসছে? কাঁটা যুক্ত এক ধরনের গাছ, তেতো বিচ্ছিরি একটা ব্যাপার, যেটা ভাষায় বলানো যাবে না, এবং জন পিপাসা লাগবে, পচা পুঁচ আর রক্ত টকবক করে ফুটছে, ওই জাহান্নামের পাত্রে দেওয়া হবে। পিপাসা ছোট ওইটাই পান করবে, যেখানে যাবে সব গলতে গলতে যাবে, আবার অটোমেটিক তৈরি হবে আল্লাহর ক্ষমতায়। এই চামড়া, এ চামড়া থাকবে না, 70 গজ মোটা করে দেবে আল্লাহ জাহান্নামীদের ঘরে, যাদের ঘর দেবে। এ চামড়া লাগলে পুরো গুটিয়ে যায়, ছাই হয়ে যায়, ওটা পুড়বে কিন্তু কুটাবেও না, ছায়ও হবে না, শুধুমাত্র রক্তকে। যেমন দেখবেন চর্বি পড়ে যেমন সহজে গলে না, ওইভাবে রয়ে যাবে। ভয় দেখাচ্ছি না, তার আগে খোদার রহমতের কথা বলেছি, আল্লাহর নিজামের বাইরে গেলে আল্লাহ ছাড়বে না। আমার দেশের একটা আইন আছে না, নাই? কলা চুরি করেছো, ডাব চুরি করেছো, খেজুর চুরি করেছো, পেটের জেলা রুটি চুরি করেছো, স্যার হয়ে গেছে, ক্ষমা করে দেন, মাফ। দেশের বিরুদ্ধে গেলে মাফ আছে? এটা আইন, এই আইন কখনো চেঞ্জ হবে না, তবুও এই আইন চেঞ্জ হয়। তাম বুঝাবার জন্য বলি, তাম কায়নাতের সৃষ্টিকর্তার আইন নিজাম চেঞ্জ হবে না। তিনি বলে দিয়েছেন, একবার যদি যত বড়ই গুনাহ করিস না কেন, আমি দয়ার আল্লাহ তোদের, যদি ক্ষমা চেয়েছিস মাফ করে দেব। কিন্তু ক্ষমাটা চাওয়ার আজকে সুযোগ পাচ্ছেন, কাল তো নাও পেতে পারে, কালকে এরকম মাহফিলে তো নাও আসতে পারে, শয়তান আপনাকে আরো খারাপ করে দিয়েছে, এ থেকেও দূরে সরিয়ে দিয়েছে, বা আপনার এই মাহফিল হচ্ছে না। আজ কেন কালকের কথা ভাবছেন, বা কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সুযোগই পেলেন না, কালকের কথা কেন ভাবছেন? আজ আমার যুবকদের বলবো, তওবা করো, এই আসরের নামাজ থেকে শুরু করো, আর কাজা করো না। যে আল্লাহ 24 ঘন্টা তোমায় আরামে রাখে, সে আল্লাহর জন্য আধ ঘন্টা দাও, 10 মিনিট করে এক মাস রোজা রাখো। একটা মানুষের সকাল থেকে গেলে সন্ধ্যে পর্যন্ত, রাত্রে ঘুমাবার পর্যন্ত, আমি কিছু রুটিন বলে দিচ্ছি, এতটুকু কমসে কম মেনটেন করি, আমার কথা নাই, মুখটা আমার। ফজর বেলা উঠো, ঘুমের পর থেকে বলছি, ফজর বেলা উঠো, ফ্রেশ হন, উযু করুন, নামাজ পড়ুন, রুকু দেন, সেজদা দেন, 2-2-4 রেকাত, দুয়া দরুদ সূরা ফাতিহা না জানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ সামনে দাঁড়িয়ে, আল্লাহ আমার এখন ভুল ভেঙেছে, আমি আপনার দাস দাসী ফিরে এসেছি, এখন আপনাকে আমি রুকু দেবো, সেজদা দেবো, আমি নামাজ পড়তে দাঁড়াচ্ছি, দূরে কাত নামাজ শূন্য, দূরে কাত নামাজ ফরজ, আল্লাহ একবার, এইটুকুই শুনে। কিন্তু ইমামের থেকে বসে বসে শিখে নিন, বাংলা আরবি বই পেয়ে কাছে শিখে নেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রুকু দে, সেজদায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবেই কথা বুঝছেন না? আমার আল্লাহ এত খুশি হয়ে ফিরিয়ে দিয়ে এসেছে বান্দা, তোমার মুখাপেক্ষী নয়, ভালোবাসে, ভালোবাসার ফায়দা লিও না, অনেকে ভালোবাসার কমজোরিটা লয়, আল্লাহ কমজোরি নয়, ভালোবাসে, তার নিজামকে পাল্টাতে কেউ পারবে না। আব্বাস সিদ্দিকের জন্য কিন্তু একই আইন, মনে রেখে দিও, ফজর বেলা নামাজ পড়লেন, নামাজ পড়লে যদি কোরআন শরীফ পড়তে যারা পারেন পড়ুন, যারা পড়তে পারেন না কিছু সময় দরুদ শরীফ পড়ুন, আস্তে আস্তে কোরআন পড়া শিখুন, তারপর ধোয়াবেন না, একটু এক্সারসাইজ করুন। মা বোন বাপ ভাই সবার কথা বলছি, মায়েরা বোনেরা পর্দার আড়ালে করুন, আপনারা পর্দার বাইরে মাঠে যান, একটু হাঁটাহাঁটি করুন, ছুটাছুটি করুন, অভ্যাস করুন, দম দিন, শরীর ফিট থাকবে, কি বাদ বেশি করতে পারবেন, ইসলামের নিচে নয়, হালাল কাজ, তবে হাঁটুর উপরে কাপড় না ওঠে, আর গাঁটের নিচে যেন না থাকে, এটা মেনটেন, কথা বুঝে আসছে? আর নাভি নিচুই না ওঠে, নেমে যায়, আর হাঁটুর নিচুই না ওঠে, ব্যাস এইটুকু পুরুষদের জন্য। নারীদের মুখমণ্ডল, হাতের গাঁটের বাইরের অংশ, আর পায়ের গাঁটের বাইরের অংশ, আর এমনি যদি সেখানে কোনো পুরুষ না থাকে, তাহলে সেখানে যদি একটু সরে থাকে তাও সমস্যা নাই, কথা বুঝে আসছে? কিন্তু সতর ঢাকা গাঁটের এই হাঁটুর উপরে না কাপড় ওঠে। তো যে কথা বলছিলাম, এক্সারসাইজ করলেন, করার পরে একটু ভালো মন্দ কিছু খান, আপনারা কি খান, চা বিস্কুট,
আমার কথা খারাপ হচ্ছে, চা বিস্কুট খান ওসব খাবেন না, কি হলো রে বাবা রাখেন না, চা বিস্কুট খাবেন না, একটু কিছু হয় খাজুর খান, কথা বুঝে আসছে, খাজুর আল্লাহ রাসূল পছন্দ করতেন, যদি হজম শক্তি ভালো থাকে একটু দুধ খান, গরুর দুধ, কথা বুঝে আসছে, কোন ভেজাল নিজে দরকার পালন করুন, যদি কিছু না পারেন খাজুর খাবো, কম দাম বেশি দাম তো নয়, একটু ছুলা ভিজে দিলেন খেলেন, তারপরে ফ্রেশ হন, গোসল করুন সকাল সকাল, গোসল করে যান আপনার দোকান থেকে দোকানে যান, চাষে গেলে চাষে যান, কিন্তু ফ্রেশ হয়ে গোসল করেই যান, চাষ করবেন তো কি হয়েছে, দশ মিনিট সময় লাগবে, দু বালতি পানি ঢেলে দেন না, সেটা ফ্রি থাকবে, দিয়ে চাষ করে গোসল টোসল করে দুপুর বেলা আসুন, আবার দরকার ফ্রেশ হতে মন যায়, ফ্রেশ হন, কোনো অসুবিধা নেই, ফ্রেশ হওয়ার পরে আপনি দুপুরে খাওয়া নামাজ পড়ুন, সেই রবের সেজদা দিন, যিনি আপনি আপনাদের দিয়েছে বা চাষের ফল দিচ্ছে তাকে সেজদা দিন, দিবার পরে খান, কিছু সময় বিশ তিরিশ মিনিট ঘুমাবেন না, একটু শুয়ে গড়াগড়ি করুন, যাকে আরবিতে তাইলুলা বলে, উঠুন আবার আপনি দোকানে যান বা মাঠে যান, কাজ কাম থাকে বা অন্য কোনো কাজ থাকে সেগুলো করুন, বিকাল হলো, বিকালে একটু খেলাধুলা করুন বন্ধুদের সঙ্গে, যে খেলা কোনো শরিয়াতে হালাল, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না এটাও মাথায় রাখবেন, তারপরে সন্ধ্যা হলো নামাজ পড়ুন, পরিবারের সঙ্গে একটু কথা বলুন, একটু নাস্তা করুন, টিফিন করুন, খাওয়া দাওয়া করুন, যে দোকানে আবার যান দোকানে যান, যে না থাকে বন্ধুদের সঙ্গে বসে থেকে নিজের স্ত্রীর সঙ্গে, মায়ের সঙ্গে, বাচ্চার সঙ্গে বেশি করে সময় দেন, বিশেষ করে বাচ্চার সঙ্গে, আর বারো বছরের আগের বাচ্চাকে কখনো ভয় দেখাবেন না, বেশি ভয় দেখানো বকা মারা বেশি করবেন না, তাহলে কি হবে, অন্তরটা ছোট হয়ে যাবে, সারা জীবন মাথা মোটা তৈরি হবে, কথা বুঝে আসছে, কে কথা বলছে বলুন, ও আচ্ছা রাস্তা, তা আমার কথা আপনারা বেজার হচ্ছেন না তো, আর একটা কথা এখানে বিছখানে বলে দিই, প্রত্যেকে তো মসজিদে যাবে ইনশাল্লাহ, যুবকরা যদি কাজের ব্যস্তে মসজিদে না যেতে পারে, ঘরেও পড়ে নেবেন বা কারবারে পড়ে নেবেন বা কোনো জায়গায় পড়ে নেবেন, কিন্তু মুরব্বীরা তো যান মসজিদে, নিজের নাতি পোতা গুনোকে মসজিদে নিয়ে যাবে, ছোট গুনোকে শুধু এতটুকু বিবেক হয়েছে পিশাব পেলে বলতে পারে বা ঘরে পিশাব করে না বাইরে গিয়ে পিশাব করে, এতটুকু জ্ঞান বুদ্ধি আছে যে মসজিদে পিশাব করতে নাই, এই যেমন এই বাচ্চা গুলো বোঝে, এই রকম সাইজের সমস্ত বাচ্চাকে মসজিদে নিয়ে যাবে, তাতে আপনারা নামাজ পড়েন, পিছুরা চেঁচামেচি করে ঝগড়া করে যা খুশি করুক, কোনো গুনাহ নেই পাপ নেই কিচ্ছু নেই, কেন ওরা বেগুনা, ওদের ঘরে ফেরেশতা পাহারা দেয়, এবং এই যে অভ্যেস হয়ে যাবে, এক বছর নিয়ে যাবেন, দু বছর নিয়ে যাবেন, তিন বছর নিয়ে যাবেন, চার বছর নিয়ে যাবেন, আর নিয়ে যেতে হবে না, ও দেখবেন অটোমেটিক বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে, ওই যেতেই ইচ্ছে, ঠিক টাইমে দেখবেন যাচ্ছে, তখন দেখবেন নামাজ ইবাদত, কথা বুঝা যাচ্ছে, আর কি করলে মাগরিবের সময় নিজের পরিবার মা বাচ্চাদের হলে একটু বসু অল্প করুন, যদি আপনি রাসূলের জীবনী পড়ুন, নিজে পড়তে না পারেন নিজের স্ত্রীকে বলুন পড়ুন বা বাচ্চাদের বলুন পড়ুন, সেটা শুনুন, একটু কোরআন পড়লেন, আপনার আল্লাহ কি পাঠিয়েছে আপনার জন্য, আপনি জানেন না কোরআনে কি আছে, একটু পড়ুন নিজে এক পৃষ্ঠা করে পড়ুন, না পড়তে পারেন কেউ পড়বে, আরবি টু বাংলা বেরিয়ে গেছে, আপনি বসে বসে শুনবেন, ঈশার সময় হয়ে যাবে সকাল সকাল, বেশি দেরি করবেন না, খুব জোর হায় নটা, এর মধ্যে নামাজ পড়ে নিয়ে খেয়ে নেবেন, নটার পরে খাদ্য পাকস্থলীর দরজা বন্ধ হয়ে যায়, দেড় হাজার বছর আগে রাসূল বলে, চার চার বিজ্ঞানী সেগুলো বলছে, নটার মধ্যে খেয়ে কাজ মিটিয়ে নিন, লিভার পরে সকাল সকাল ঘুমিয়ে পড়ুন, এর বিছখানে বিছখানে কোনোদিন কোনো আত্মীয় বাড়ি বন্ধুর বাড়ি যাতায়াত থাকতে পারে, কিন্তু এই রুটিনটা কমসেকম মেনটেন করুন, এক মাস রোজা রাখুন, মা বোনদেরকে পর্দায় রাখুন, হালাল খান হারাম থেকে দূরে থাকুন, বেশি বেশি করে আল্লাহকে সেজদা দেন, না আগামী দিন যে দিন আসছে আমার সোনার ভাইরা আমার বোনেরা, আপনারা ভাবতে পারছেন না, এক তো দুনিয়ার জালিম নেতা কেতা রাজারা পিটবে আপনি আপনার গরিব হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য মারবে, আপনারা মার খাবেন দুটো কারণে, এক গরিব এক মুসলমান, আর অন্য ধর্মের গরিবরাও মার খাবে গরিব হওয়ার জন্য, আর আপনারা মার খাবেন দুটো কারণে, একটা বাড়তি আল্লাহ মানেন নবী মানেন মুসলমান কতটা মানেন তো জানে না, নামে তাল তাল ঘটি দেবেন, নামে মুসলমান কিছুই নেই, তারপরেও মুসলমান হওয়ার জন্য মার খাবেন, আর আরেকটা হলো গরিব হওয়ার জন্য, আর এটা কোথায় সারা পৃথিবীতে হবে, আর দ্বিতীয় নম্বর কথা ওরাও মার খাবে, ওদের মধ্যে যারা গরিব আছে অমুসলিমদের মধ্যে গরিব হওয়ার জন্য মার খাবে, তাহলে এই জায়গা থেকে বাঁচার কি উপায়, আমার রাসূল তোমাদের জন্য মেসেজ দিয়েছে কি, যারা সেজদায় পড়ে থাকবে এই বিপদ থেকে আল্লাহ তাদের বাঁচাবে, এই জমিনের উপরে বিশাল বিশাল ভূমিকম্প হবে, ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা, বিশাল বিশাল ভূমিকম্প হবে, গ্রামের মানুষ শহরের মানুষের থেকে অনেক বিপদমুক্ত, শহরে যারা আছে আরো বেশি বিপদে আছে, বাড়ি ঘর গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, বিশাল বিশাল বাড়ি ভেঙে
সব ঝঞ্ঝল করে পড়ে যাবে, নানা রকম মুসিবত হবে, বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাই এই জন্য বলছি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে প্রিয় করো। শত শেষ কথা, আমি একটা সংগঠন চালাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। আমার লক্ষ্য আমার আল্লাহর বাণী রাসূলের বাণী, মানবের সেবা করা, দেশকে ভালোবাসা, ধর্মের কাজ করা। এই সংগঠন থেকে ফুরফুরা শরীফ নলেজ সিটি হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চলছে। আমি চাইবো আপনারা সবাই এই সংগঠনের সঙ্গে জুড়ে যান। দুটো ভাবে জোড়া যায়, একটা হলো কর্মচারী হয়ে এই সংগঠনের কাজ করবে, এই এলাকায় দায়িত্ব নিয়ে, আর একটা হলো এই সংগঠনের ফান্ডে আমি আর্থিক সহযোগিতা করব। কিন্তু এই সংগঠনের কোনো বিল নেই, কালেকশন নেই, এমনি থোকো চাঁদাও তোলা হয় না। সিস্টেম হলো আপনাকে নিজেকে যে নাম এন্ট্রি করতে হবে আমার কাছে, যে আমি আপনার পাশে থাকতে চাই, আপনার কাজটা আমার এলাকায় করব, তাহলে আপনাকে ফর্ম দেওয়া হয় ফিল আপ করার জন্য কমিটিতে। যদি বলেন না ওটা নয় আমি শুধু দান করব সাপোর্ট আপনাকে, তাহলে আপনার একটা খাতাতে নাম লেখা হবে। আমি আশা রাখবো আপনারা প্রত্যেকে বছরে 1 লাখ 2 লাখ 3 লাখ যা আল্লাহ দেয় তা থেকে আপনি 1000-2000 টাকা কমসে কম সদস্য হন এই ইসলামিক ফান্ডের। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত 100 বিঘে জায়গা কিনে ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামানের নামে নলেজ সিটি করছি, তার কাজ চলছে। 3 দিনই চলছে, আপনারা যাবেন দেখতে যাবেন, ইনশাআল্লাহ কাজ চলছে। কাগজপত্র করতে অনেক কিছু খরচ হয়, সময় লাগে, সেগুলো রেডি করে আলহামদুলিল্লাহ এখন কাজ শুরু হয়েছে। আমার টার্গেট এক, দুনিয়ায় কারো গোলামি নয়, কারো পিছনে নয়, ইজ্জতের সাথে মাথা তুলে রসুলকে নেতা বলে মেনে হালাল খেয়ে, ইজ্জতের রুটি খেয়ে মাথা তুলে বেঁচে পরকালে জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবো, এটাই আমার জিন্দেগির মাকসাদ। আমি চাই আমার প্রত্যেকটা ভালোবাসার মা আমি যেটা চাই সেটা তারা করুক, আমার প্রত্যেকটা ভালোবাসার বাপ আমি যেটা পছন্দ করি সেটা করুক, আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোন আমার পাশে দাঁড়াক, আমরা এক হয়ে দুনিয়ায় ইজ্জতের সাথে হালাল খাবার খেয়ে মাথা তুলে একমাত্র নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে তার জীবন আদর্শকে আমার মডেলে এনে লাইফে এনে আর পরকালে গিয়ে জান্নাতে গিয়ে আল্লাহ দেখব, এই ইচ্ছা আমাদের আছে না নাই? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলুন আছে না নাই? নারে দিবে, নারে দিবে, যে হাত উঠেছে আল্লাহ হাতগুলোকে কবুল করেন, বলুন আমিন। কিন্তু এর জন্য আমাদেরকে জিন্দেগির মাকসাদ একটাই করতে হবে, রাসূলের হ্যাঁ হ্যাঁ, নবীর না না, লাইফে অন্য কাউকে ফলো করা যাবে না। শুনছেন? এই জমিনের উপরে আমার আল্লাহর জমিনে মদের ব্যবসা চলবে না, আর মদ খাওয়া চলবে না। আপনি যদি ইমানদার হন শুনে রেখে দেন, আমার নবী মদকে বন্ধ করতে গিয়ে অনেক রক্ত ঝরিয়েছে, নিজের শরীর থেকে অনেক রক্ত পড়েছে, অনেক কষ্ট ভোগ করেছে। আজকে সেই নবীর উম্মতে নিজে মদ খাচ্ছ বা মদ প্রতিষ্ঠিত করতে চাইছো, আর না হয় যে করছে তাকে সাপোর্ট করছো, মনে রেখে দিও তুমি এই মদের পক্ষে থাকার জন্য তোমায় জাহান্নামে যেতে হবে। চুরি করা চোরকে সাপোর্ট করা, এই জমিনের উপরে মিথ্যা কথা বলা যাবে না, এটা আল্লাহর জমিন। এই জমিনের উপরে গান, যাত্রা, ফাংশন, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, কেউ যদি করলে সাপোর্ট করা যাবে না। তাই তোমাকে বলে গেলাম, যদি ভালো চাও ফিরে আসো, যদি বলো দুনিয়াতে করতে হবে, দুনিয়াতে ওটাই করতে হবে রসুল যেটা করতে বলেছে, ব্যবসা করতে হবে, কারবার করতে হবে, সংসার করতে হবে, আত্মীয়তা করতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশবাসীকে ভালোবাসতে হবে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসতে হবে, অমুসলিমকেও ভালোবাসতে হবে, রাজনীতি করতে হবে, রাষ্ট্র চালাতে হবে, সবই করো। মোহাম্মদ রসুল যেভাবে করেছে আর করতে বলেছে ওইভাবে করো, অন্য কোন লিডারকে ফলো করা হারাম। শুনছেন না? শোনেন নে, যে কে কাকে ফলো করছে আমার দেখার দরকার নেই, সে তার নেতা লিডারকে পছন্দ করতে পারে, তার স্বাধীনতা। তুমি যদি মুসলমান হও তোমাকে মোহাম্মদ রসুলকে দেখে ব্যবসা করতে হবে, তিনি যেটা হালাল বলেছে সেই ব্যবসা করো, যত পার্সেন্ট লাভ করা যাবে ওইভাবে করো, তুমি কোনোদিন ফেল হবে না, তুমি কামিয়াব হবে। যতদিন এই জমিনের উপরে তোমাদের পূর্বপুরুষরা মোহাম্মদ রসুলকে মডেল বলে মেনেছিল, 700-800 বছর পর্যন্ত তারাই পৃথিবীতে রাজত্ব করেছিল। যেদিন তারা মোহাম্মদ রসুলকে ছেড়ে অন্য কাউকে লিডার বলে মেনে নিয়েছে, সেই দিন থেকে আমার আল্লাহ তাদেরকে গোলাম বানাতে 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 এমন এক জায়গায় এনে দিয়েছে, মুসলমানকে টেন থেকে ছুঁড়ে ফেলে দিল, বিচার হয় না, কুকুরকে মারলে বিচার হয়। এটা অন্য কোন সরকার নেতাকে দোষ দিয়ে লাভ নেই, তোমার আমার দোষ কার? তোমার আমার, অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, তোমার আমার দোষ, কারণ আমরা মোহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়েছি। আর কথা নয়, যদি পছন্দ লাগে মেনে লিও, আর না পছন্দ লাগে যা ইচ্ছা করো, অধিকার আছে, জবান আল্লাহ দিয়েছে। বলেছি মাতৃভূমিকে ভালোবাসি, মাতৃভূমির জন্য অনেক কথা বলেছি। আসুন।